খুব বেশি ঘুমোন, নিজের বিপদ নিজে নিজে ডাকছেন। তাহলে সারা সপ্তাহ ধরে টানা খাটনির পর অবশেষে রবিবার ছুটি। অনেকের অফিস আবার শনি ও রবি দুই দিনই ছুটি থাকে। এই দিনগুলিতে বাড়িতে শুয়ে বসে কাটাতে অধিকাংশ মানুষ ভালোবাসেন। পাতি বাংলায় বললে যেটাকে বলা হয় লেদ খাওয়া। কিন্তু এত অলসতা কি আদৌ শরীরের জন্য ভালো? সারা সপ্তাহ যতই খাটুন না কেন, সপ্তাহ হানতে মাত্রাতিরিক্ত ঘুম মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয় বললে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এতে ডায়াবেটিস এমনকি হার্টের রোগ সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে আমরা অনেক সময় কোনো নিয়মই মানি না, শনি রবিবার মানেই শুধু পার্টিটাই, অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া আর ঘুম কোনোটাই কিন্তু বিশেষ উপকারী নয়। এমন অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনায়াসে। আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে অনেক বেশি ঘুম শরীরের পুরো সিস্টেমটাই বদলে দেয়। হার্টের অসুখ এতে বাড়ার সম্ভাবনা তো রয়েছে, পাশাপাশি স্মৃতির সমস্যা, মনোসংযোগের অভ্যাস অভাব, অবসাদ, হাইপার টেনশনের মতো সমস্যাগুলি এর ফলেই বাড়তে থাকে। তাই খুব অলসতা হলেও ছুটির দিনে বা যে কোনো দিন অনেক বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না, এতে আপনারই বিপদ। যারা হাঁটাচলা কম করেন, বেশি সময় বসে কাটান, তাদের জন্য এখন অ্যালার্ট হওয়া সময় হয়েছে। চরম অলসতা আপনার মুডকেও খারাপ করে দেয়। সো বন্ধুরা, এই রইল আজকের টপিকস। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।